ইসরায়েলে নজিরবিহীন হামলায় ইরানের প্রশংসা করল চীন। শুধু তাই নয়, নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে রইসি প্রশাসন একাই যথেষ্ট বলে জানিয়েছে দেশটি। তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা নিয়ে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে একথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসরায়েলে ইরান হামলার পর পশ্চিমা অনেক দেশ ইরানের এই হামলার নিন্দা জানালেও এই ইস্যুতে এতদিন চুপ ছিল চীন। তবে নিরাপত্তা ভেঙে ইসরায়েলে ইরানের হামলা নিয়ে কথা বলেছে চীন, যেখানে জায়গা হয়েছে ইরানের প্রশংসা। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর দেশটি ইসরায়েলকে নয় বরং ইরানকেই সমর্থন করছে বলে দাবি বিশ্লেষকদের। টেলিফোনে আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন। এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। অন্যদিকে ইসরায়েলে হামলার পর আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করেন ওয়াং ই। এছাড়া ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতেও সক্ষম বলে মনে করেন তিনি। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 11 উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। এরপর থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনৈতিক অঙ্গন।